আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইংরেজি বাক্য তৈরির বিভিন্ন কৌশল নিয়ে, আজকে স্ট্রাকচার 4 এর পার্ট 3। বন্ধুরা, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা, ডিসক্রিপশন বক্স এবং এখানে আই ট্যাগে লিংক দেওয়া থাকবে। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবে এবং কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করবে। কোনো কাজ চলছে বোঝাবে। তোমরা জানো কোনো কাজ চলছে বোঝালে সেটা কন্টিনিউয়াস হয়, এবং তার সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, আমি একটি বই পড়ছি, আমার এই পড়া কাজটা কি চলছে, এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি এমন বলা হয় যে আমি 3 ঘন্টা ধরে একটি বই পড়ছি, তাহলে দেখো আমার এই বই পড়া কাজটা এখনো চলছে ঠিক, কিন্তু এটা 3 ঘন্টা ধরে চলছে, এর সাথে সময়ের উল্লেখ আছে, সে কারণে এটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো দেখে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিভাবে বাক্য তৈরি করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং কন্টিনিউয়াসের মতোই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপরে অবজেক্ট, ফর বা সিন্স প্লাস সময়। এখানে দুইটা বিষয় একটু দেখার আছে, সেটা হচ্ছে কোনো জায়গায় ফর বসতে পারে এবং কোনো জায়গায় সিন্স বসতে পারে, কখন বসে। ফর হচ্ছে কতক্ষণ, মানে একটা কাজ কতক্ষণ ধরে চলছে, আর সিন্স ব্যবহার করতে হয় যে একটা কাজ কখন থেকে শুরু হয়েছে সেটা উল্লেখ থাকলে। ফর যেমন হচ্ছে 10 মিনিট ধরে চলছে, 5 ঘন্টা ধরে চলছে, 3 দিন ধরে চলছে, বা 4 মাস, 2 বছর, এমন থাকতে পারে। আর সিন্সের ক্ষেত্রে যেমন সকাল 9টা থেকে, 2020 সাল থেকে, এই ধরনের শব্দ থাকবে। কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো একটু ভালো করে দেখে নাও। যে আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, তাহলে আমার হাঁটা কাজটা কিন্তু এখনো চলছে, আর এর সাথে যেহেতু সময় উল্লেখ আছে এটা পারফেক্ট কন্টিনিউয়াস, চলছে কতক্ষণ ধরে, 2 ঘন্টা। তাহলে আই হ্যাভ বিন ওয়াকিং, আমি হাঁটছি। দেখো যেহেতু এটা কতক্ষণ ধরে আছে সে কারণে ফর 2 আওয়ার্স, যদি কখন থেকে শুরু হয়েছে থাকতো, যেমন আমি সকাল থেকে হাঁটছি, তার মানে আমার হাঁটা কাজটা চলছে, এটা শুরু হয়েছে সকাল থেকে, কতক্ষণ ধরে হাঁটছি সেটা উল্লেখ নেই। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, আই হ্যাভ বিন ওয়াকিং, আমি হাঁটছি সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে, আমার হাঁটা কাজটা সকাল থেকে শুরু হয়েছে। তো বন্ধুরা এরপরে দেখো, আমার ভাই সকাল 10টা থেকে সিনেমাটি দেখছে, তাহলে এই সিনেমার দেখা কাজটা কখন শুরু হয়েছে সেটা উল্লেখ আছে। তাহলে মাই ব্রাদার হ্যাজ বিন ওয়াচিং, আমার ভাই দেখছে কি, দ্য মুভি, সিনেমাটি, সিন্স 10 AM, অর্থাৎ সকাল 10টা থেকে। তো বন্ধুরা আরো কিছু উদাহরণ দেখো, যে আমি 5 বছর ধরে এই স্কুলে পড়ছি, তাহলে আমার পড়া কাজটা 5 বছর, অর্থাৎ কত দিন বা কতক্ষণ ধরে চলছে সেটা উল্লেখ আছে। আমরা কি বলবো, আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি ইন দিস স্কুল, এই স্কুলে, ফর 5 ইয়ার্স। যদি আমাদের বলা থাকতো যে 2015 সাল থেকে, তাহলে কি বলতাম, সিন্স 2015। যেমন দেখো, তুমি 2015 সাল থেকে আমাকে অনুসরণ করছো, তাহলে কি হবে এখানে, ফর না সিন্স, তোমরা ইজিলি বুঝতে পারবা যে ইউ হ্যাভ বিন ফলোয়িং মি, তুমি আমাকে অনুসরণ করছো, সিন্স 2015, 2015 সাল থেকে। তো বন্ধুরা তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, যত বেশি বাক্য প্র্যাকটিস করবা তত দ্রুত তোমরা ইংরেজি শিখতে পারবা। বন্ধুরা আশা করি তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো অংশে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।